हेलो अस्सलाम वालेकुम, आमी प्रोपाइटर मोहम्मद हासिबुर रहमान, खुलना फार्म एंड हैचारि जिरो पॉइंट खुलना चले आसलम नतून एक भिडियो नहीं। आज के शांत करे आमरा एर आगे भिडियोते अपना देखे शांत करे राजहाँसेर बच्चा क्यों करे लालन पालन करब से सम्पर्के भिडियो दिए। आज आमरा नेक्स्ट भिडियोते राजहाँसेर बच्चार खाबार सम्पर्के आमरा किछु भिडियो आपनादेरके तथ्य देब। शांत करे अनेकेई राजहाँसेर बच्चा जिरो साइजेर निये लालन पालन करते जाच्छेन, तारा शांत करे आपनादेर राजहाँसेर बच्चार खाबार एबं एदेर किछु बैशिष्ट्य आपनादेर मने राखते होबे। एदेर अवश्यई खाबार तालिकाय आपनार राजहाँसेर बच्चागुलो जत द्रुत सम्भव अपनारा एकटू যেখান থেকে নেবেন নেওয়ার পরে একটু স্লাইমের পানি বা চিনি মিশানো পানি যেটাকে আমরা সাধারণত শরবত হিসেবে যেরকম মিষ্টি পছন্দ করে থাকি সেভাবে করে আপনারা একটু পানি দেবেন। এর পরবর্তীতে আমরা সাধারণত করে জানি যে রাজহাঁসের প্রিয় খাবার হলো ঘাস, কিন্তু হ্যাঁ সেই ঘাসটি অবশ্যই তার পরিমিত সময় হতে হবে। আমরা সাধারণত করে রাজহাঁসের বাচ্চাগুলো দ্রুত বড় বানানোর জন্য আমরা রাজহাঁসের বাচ্চাকে আপনার দুই বেলা ফিডের সাথে সামান্য কিছু আপনি চালও মিশাতে পারেন। সাধারণত করে ফিড দেওয়াটাই ভালো, যেরকম আপনার ব্রয়লার স্টার্টার ফিডটি আছে এটি আমরা 1 থেকে 15 দিন পর্যন্ত দিব। এতে করে রাজহাঁসের বাচ্চাগুলো গ্রোথ খুবই দ্রুত আসবে এবং রাজহাঁসের বাচ্চাটা আপনার দ্রুত বড় হয়ে যাবে। অবশ্যই যখন একটি বাচ্চা বড় হয়ে যাবে তখন এর রোগ বালাই বা এর শরীরের ভিতরে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। এবার আমরা সকালে এবং আপনার দুপুরে আমরা ফিড ব্যবহার করতে পারি বা আপনার রাতে এই দুবেলাতে আপনার ফিড ব্যবহার করব এবং বিকালে আমরা মাঠের যে কচি সবুজ ঘাস আমরা শান্ত করে অনেক অঞ্চলে দুবলা ঘাস বলে থাকি, যেটি শান্ত করে নরম টাইপের যে ঘাসগুলো আছে সেই ঘাসগুলো আমরা রাজহাঁসের বাচ্চাকে খেতে দেব। এবং অবশ্যই আমরা খেয়াল করব যে ওই ঘাসে যেন কোনো প্রকার ময়লা বা জীবাণু না থাকে, সেই ক্ষেত্রে আমরা পরিষ্কার ঘাসগুলোকে বেছে সেখানে আমরা শান্ত করে রাজহাঁসের বাচ্চাগুলোকে চরণ করব। এবার আপনার যখন রাত্রেবেলা সাধারণত করে রাত্রেবেলা অনেকটা লং সময় আপনার রাজহাঁসের বাচ্চাগুলো আপনার না খেয়ে থাকতেছে, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা ওষুধ মিশানো পানি, যেমন একটু অ্যান্টিবায়োটিক হতে পারে বা রাজহাঁসের পা পড়া রোগ হতে পারে, সেই ক্ষেত্রে আমরা একটু ওষুধ মিশানো পানি খেতে দেব। এবং এতে করে আপনার হবে কি আপনার বাচ্চাগুলো খুবই দ্রুত আপনার বড় হয়ে যাবে এবং রাতে আমরা একবেলা যদি পারি রাত 9টা বা 10টার দিকে রাজহাঁসের বাচ্চাগুলোকে একটু ফিড খেতে দিব, দেওয়ার পরে হালকা একটু পানি দেব, যাতে করে পানিটা খেয়ে রাজহাঁসের বাচ্চাগুলো আপনার সুস্থ এবং সবলভাবে থাকতে পারে। আশা করি রাজহাঁসের খাবারের বাচ্চা সম্পর্কে আবার আমরা সাধারণত করে যারা আপনার যাদের এলাকায় আমাদের পাতাকুপি পাওয়া যায় সেই সব অঞ্চলে আমরা পাতাকুপি কুচি কুচি করে রাজহাঁসের বাচ্চাকে খেতে দিতে পারি। আজ এ পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।